ভাই যে চাউলের কথাটা বললেন আর প্রশ্ন করলেন, এটা দুটো আঙ্গিক আছে। চট্টগ্রামের লোকেরা কিন্তু আতপ চাল খায় বেশি, রোহিঙ্গা জনগোষ্ঠী যে ক্যাম্পে আপনি চাল খাওয়াবেন তাদের জন্য আতপ চালটাই লাগবে। এটা একটা পয়েন্ট, এই দেশে আতপ চাল কম। আমি নিজে ব্যক্তিগত ভাবে চারবার আমি বার্মা গেছি, তাদের অনেক ব্যক্তির সঙ্গে দেখা করেছি। একজন ব্যক্তি যে ছিলেন স্টেট মিনিস্টার ফর কমার্স, বাংলাদেশ তাদের থেকে কত চাউল ধান আমদানি করে ইত্যাদি তথ্যগুলো তখন 14 বছর আগের কথা, 13 বছর আগের কথা, আমার এখন মুখস্থ। এই জন্য বলছি যে চাউলটা হয়তো আনতে হবে, তবে সেটা এক্সাক্ট টাইমিং কিনা সেটা জানি না, আমরা ওইটাকে গুরুত্বটা কম দিই। আমি যেটা গুরুত্ব দিতে চাই সেটা হলো যে এখন এটাকে আবার আপনি না বলেন যে এটা রাজনীতি করেন না, কারণ আপনি তো আমার রাজনৈতিক পরিচয়টা দেন নাই, সেটা হলো উই হ্যাভ টু বি টুগেদার নেশন অফ বাংলাদেশ, বাংলাদেশি বাংলাদেশ, আমরা সবাই একত্রিতভাবে যদি সমস্যাটাকে মোকাবেলা না করি, জাতীয় সংহতি চিন্তা চেতনায় যদি ফোকাসটা এক না করি, এটা মোকাবেলা করা মুশকিল। যারা সরকারের সমালোচনা করবে, আমি না, তারা বলবে ভারতের লগে এত পীড়িত, আজ ভারত মিয়ানমারের সঙ্গে গেল কেন, হয়তো চলে গেছে আধা গেছে বা অর্ধেক গেছে, আবার সুষমা স্বরাজ বলছে আমরা তোমার সঙ্গে আছি, রিলিফ পাঠাচ্ছে, আন্তর্জাতিক ডিপ্লোমেসি সম্পর্কের মধ্যে 19-20 হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার খুব ইতিবাচক বলেছে, এইটা নিয়ে আমরা ঝগড়াঝাটিতে যেতে চাই না। আমরা চাই মেজর পাওয়ার্স গুলো যেন আমাদেরকে সমর্থন দেয় দুই জায়গায়, রিলিফের জন্য সমর্থন দরকার কম, কৌশলগত অবস্থান কূটনৈতিকগত অবস্থানে আমাদের বাংলাদেশের বন্ধু দরকার, যাতে করে মায়ানমারের উপর আমরা সেই চাপটা আনতে পারি। এখন আমি আমার শেষ করতে দুইটা বিষয় নিয়ে অনেক ব্যক্তির থেকে অভিজ্ঞতা পাইছি, একটা সংস্থার সঙ্গে আমিও সম্পৃক্ত, হিউম্যানিটি বাংলাদেশ ফাউন্ডেশন, তাদের বক্তব্যটা কি, ম্যানেজমেন্ট ইনসাইড দি ইন্ডিয়ান টায়ার এরিয়া অফ রিফিউজিস, যেখানে শরণার্থীরা আছেন তাদের ওখানে ব্যবস্থাপনাটা উন্নতি করতে হবে, এবং এর জন্য আমাদের সাজেশন সরকার যেন চিন্তা করে, পদ্মা ব্রিজে লাগাইছেন, রেশন কার্ডে লাগাইছেন, সব জায়গায় লাগাইছেন, এই এত বড় একটা হিউম্যান ক্রাইসিস হচ্ছে, এই হিউম্যান ক্রাইসিস আপনি কি সেনাবাহিনীকে শরণার্থী ব্যবস্থাপনায়, খাদ্যদ্রব্য ব্যবস্থাপনায় এবং এই ভেরিফিকেশন ব্যবস্থাপনায় আর লাগাবেন কিনা? কিন্তু এটা একটা ভুল মেসেজ যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওই বর্ডার বেল্টে যদি আপনি সেনাবাহিনী পাঠান। দাঁড়ান বলে লই দাদা, এটা সমস্যা আছে বলেই সরকার একটু কোশ্চেন দেখাচ্ছে, এতে কোনো আমি অস্বীকার করতেছি না, কিন্তু মায়ানমার তো অন্ধ না, মায়ানমার খুব ভালো করে জানা যে আমাদের একটা জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল এক্স ওয়াই জেড রামু শহরে বসে আছে, ওখানে নতুন করে বর্তমান সরকার আমাদের ক্যান্টনমেন্ট হয়েছে, এতে তো অস্বীকার করার কিছু নাই। আমি যেটা বলতে চাই, ওই ভাই 15-20 মিনিট আগে কথা একটা বলছিলেন যে এখানে মিলিটারি পোস্টার দরকার নাই, কিন্তু বার্মার বিরুদ্ধে মিলিটারি পোস্টার আজকে বা কালকে দেখানোর কথা আমি কোনোদিনই বলবো না, কিন্তু যার মাসেলে কোনো শক্তি নেই সে আইজ হোক কাইল হোক ধরা খাবে। আমি বলতে চাই যে বাংলাদেশের আকাশের মধ্যে বার্মা লঙ্ঘন করছে 20 বার, হ্যাঁ গেছে এদের কেন্দ্রে বাংলাদেশের সেনাবাহিনী আসলে সামরিক শক্তিতে অবস্থান কমে আছে না কোন দিক কম? জি অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য, যে প্রশ্নটা আসলো সেটার ব্যাপারে আমি একটু বলি। হ্যাঁ থ্যাংক ইউ। যে আকাশ সীমা লঙ্ঘনের ব্যাপারে আমরা কি করব বা কি করছি, এখানে দুটো জিনিস আছে, একটা হলো যে আকাশ সীমা লঙ্ঘনের ব্যাপারটা একটা প্রভোকেশন হতে পারে, টু প্রভোক আস টু ডু সামথিং, ইয়েস, আমরা কিছু করব না, দেখতে হবে যে তারা কি করতেছে। তারা ধরেন 2-4 মিনিটের জন্য ক্রস করে চলে গেল, সেটা নিয়ে খুব বেশি উত্তপ্ত অস্থির হওয়ার ব্যাপার নাই, কিন্তু তারা যদি লম্বা সময়ের জন্য আমাদের আকাশ সীমায় থাকে এবং সার্ভেইলেন্স বা এই ধরনের কিছু করে, তখন তাদেরকে উত্তর দিতে হবে, এবং আমাদের দিক থেকে সরকার তাদের সিডিএ কে ডেকে সতর্ক করে দিয়েছেন এরকম করোনা করলে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করব, সেই কথাটা বলা হয়েছে, এবং কিন্তু ব্যবস্থা গ্রহণ করবার আগে চিন্তা করে করতে হবে যে আমরা তারা যদি এমন কিছু করে যেটা আমাদের সত্যি সত্যি ক্ষতি করে, খালি এসে চলে গেল তাইলে তো খুব একটা কিছু হলো না, সেটা নিয়ে, কারণ আমাদের মূল সমস্যা এখন
এই শরণার্থীদেরকে সহায়তা দেওয়া, আর মূল সমস্যা হচ্ছে যে আন্তর্জাতিক মতামতকে সঠিক পথে রাখা, একসাথে করা, যাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা যায়। এই দুটো জিনিস আমরা করছি। এক সেকেন্ড একটা কথা বলি, আমার মনে হয় এই যে বায়োমেট্রিক ডাটার কথা আমরাই বলছিলাম, এইটা একটু সময় লাগে। আমার কেন জানি মনে হয় আর কি, এটা যে যে পরিমাণ ইকুইপমেন্ট দরকার সেগুলো পর্যাপ্ত অ্যাভেলেবল করা দ্রুত, এর আগে অন্তত কাগজে হলেও তাদের একটা দ্রুত, এটা যত দ্রুত সম্ভব, সেন্সাস যেরকম বাড়ি বাড়ি গিয়ে করে, এরকম ভলান্টিয়ার লাগিয়ে স্বেচ্ছাসেবক দিয়ে হোক, অথবা আমাদের নিরাপত্তা বাহিনীর অন্যান্য যে সকল শাখাগুলো আছে তাদের লোক দিয়ে হোক, একটা মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত করতে পারছি, ভোটার তালিকার ক্ষেত্রে আমরা দ্রুত করেছি, দ্রুত এটা করতে হবে, সক্ষমতা আছে। হ্যাঁ, পুরো বায়োমেট্রিক করতে সময় লাগে, কারণ বায়োমেট্রিকের যে মেশিন আছে, ট্রেনিং আছে, কিন্তু তারপরেও 10 লক্ষ লোককে করা, 10 কোটি সেখানে ওখানকার স্থানীয় প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, অন্য যারা এইসব কাজে নিয়োজিত আছেন তাদের সাথে কথা হয়েছে, যে ইতিমধ্যেই নিবন্ধনের কাজটা জোরে সোরে শুরু হয়েছে। কিন্তু এটা যেটা বললেন, যেটা একদিনে তো হবে না, কিন্তু শুরু হয়েছে, এবং এখানে যে সেনাবাহিনীকে যুক্ত করা হবে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যারা যাদের ইতিমধ্যে এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদেরকে নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে যাবে, সামরিক অস্ত্র নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত দিন এবং অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখুন আজ রাত 1:30 এবং পরদিন সকাল 6:00। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।